দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আজ বুধবার সন্ধ্যায়। তফসিল ঘোষণা বন্ধের দাবিতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে গণমিছিল শুরু করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার 15 নভেম্বর বিকেল 3:30টায় বাইতুল মোকাররম উত্তর গেট থেকে গণমিছিল শুরু করে দলটি। যদি আজ তফসিল ঘোষণা করা হয় তবে নির্বাচন কমিশন ভবন অভিমুখে গণমিছিল করা হবে বলে গতকালই ঘোষণা করেছিল দলটি। এর আগে ইসলামী আন্দোলনের গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মতিঝিল বিভাগের উপ কমিশনার ডিসি হায়াতুল ইসলাম বলেন, আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। দিনটিকে ঘিরে নগরীতে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল ঘিরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ সদস্যরাও তৎপর রয়েছেন। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের একটি সূত্র জানায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিলের শুরুতে বাধা দেবে না পুলিশ, তবে তাদের আটকে দেওয়ার জন্য মালিবাগ শান্তিনগর মোড়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। সেখানেই তাদের আটকে দেওয়া হবে, সেখানেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার 14 নভেম্বর বিকেলে পল্টনের কার্যালয়ে দেশের চলমান সংকটজনক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মৌলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি বলেছিলেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া একতরফা আত্মঘাতীর তফসিল ঘোষণা দেশবাসী মানবে না। এতে একতরফা তফসিল ঘোষণা দেশকে গৃহযুদ্ধের পথে নিয়ে যাবে। রাজনৈতিক সমঝোতা ছাড়া একটি দলের ইচ্ছা পূরণের তফসিল দেশবাসী মানবে না।